ওয়েলকাম স্টুডেন্টস লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক তরণ রিলেটিভ ভ্যালোসিটি অ্যান্ড রিলেটিভ অ্যাক্সিলারেশন তাহলে আজকে আমরা প্রথমে আপেক্ষিক বেগ আলোচনা করব আপেক্ষিক বেগ রিলেটিভ ভ্যালোসিটি প্রথমে আপেক্ষিক বেগ আলোচনা করবো রিলেটিভ ভেলোসিটির কথা আলোচনা করব একটি বস্তুর বেগের সাপেক্ষে অপর একটি বস্তুর বেগকে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক বেগ বলে ধরি দুটি বস্তুই গতিশীল এ একটি বস্তু বি একটি বস্তু এ বস্তুটিও গতিশীল এবং বি বস্তুটিও গতিশীল তাহলে এই দুটো বস্তুর মধ্যে যদি আমরা তুলনা করি বেগের তুলনা করি সেটা হবে আপেক্ষিক বেগ একটি বস্তুর বেগের সাপেক্ষে অপর একটি বস্তুর বেগকে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক বেগ বলে এখানে আমরা একটা থ্রি ডাইমেনশনাল ফিগারে দেখিয়েছি দুটি বস্তুর বেগ মনে করি এটা হচ্ছে এ বস্তু এটা হচ্ছে বি বস্তু বি বস্তুর বেগ হচ্ছে ভিবি এবং এ বস্তুর বেগ হচ্ছে ভিয়ে এখন আমরা যদি বলি বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে তো অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে যদি বি বস্তুর আপেক্ষিক গতিবেগ নির্ণয় করি তাহলে কি হবে আমরা এখানে লিখেছি এ বস্তুর গতিবেগ ভিয়ে এ বস্তুর গতিবেগ ভিয়ে বি বস্তুর গতিবেগ ভিবি বি বস্তুর গতিবেগ ভিবি তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ হবে এ এটা আমরা এইভাবে লিখব ভি বি এর অর্থ হল এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ তাহলে ভি বি এটার অর্থ হলো এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ ইজ ইকুয়াল টু বি মাইনাস ভি এ মাইনাস ভি এটাকে আমরা এইভাবে লিখতে পারি বি প্লাস মাইনাস এ তাহলে এইটাকে আমরা মাইনাস রাখবো ভিতরে একটা প্লাস দেব তাহলে আমরা বলতে পারবো যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ হবে এ বস্তুর সাপেক্ষে বিয়ের আপেক্ষিক গতিবেগ হবে বি বস্তুর প্রকৃত গতিবেগ এবং এ বস্তুর ঋণাত্মক গতিবেগের ভেক্টর যোগফলের সমান তাহলে এ সাপেক্ষে বিয়ের আপেক্ষিক গতিবেগ হবে বি বস্তুর প্রকৃত গতিবেগ এবং এ বস্তুর ঋণাত্মক গতিবেগের ভেক্টর যোগ তাহলে আবার বলি আপেক্ষিক বেগ একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুর বেগকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক বেগ বলে যদি একটি বস্তুর বেগ ভিয়ে হয় এবং একটি বস্তুর বেগ ভিবি হয় তাহলে এ বস্তুর বেগ ধরেছি ভি এ বি বস্তুর বেগ ধরেছি ভি বি তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ হবে ভি বস্তু প্রকৃত গতিবেগ এবং এ বস্তু ঋণাত্মক গতিবেগের ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে তাহলে এই চিত্রে আমরা ভি বি এ আমরা এ থেকে বি পর্যন্ত যে ভেক্টর এই ভেক্টরটা দিয়ে আমরা প্রকাশ করছি এখানে ও বি আর তাহলে এ ভেক্টরের বিপরীত ভেক্টর কি হবে মাইনাস ভেক্টর কী হবে তাহলে মাইনাস বি এ ভেক্টর সেটা হবে এ থেকে ও পর্যন্ত তাহলে এ থেকে ও আবার ও থেকে বি তাহলে এইটা যদি ত্রিভুজ সূত্র কাজে লাগাই তাহলে লব্ধি ভেক্টর হবে এ থেকে বিয়ের দিকে অর্থাৎ এইটা হবে ভি বি এ অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ অনুরূপভাবে যদি আমরা এটাকে এইভাবে লিখি ভেক্টর ভি এ বি এটা হবে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর গতিবেগ এটা কী হবে তাহলে ভি এ মাইনাস ভিবি আগের বেলায় ভিবি মাইনাস এ করেছিলাম এখন হবে এ মাইনাস ভিবি এটাকে মাইনাস যদি কমন নিই তাহলে ভিবি মাইনাস এ হবে তাহলে এই ভিবি মাইনাস ভি এখানে ভিবি মাইনাস ভি ইজ ইকাল টু ভি বিএ লিখেছিলাম তাহলে এটা হবে মাইনাসটা মাইনাস রাখলাম আর ভিবি মাইনাস ভি এর জায়গায় ভি বি এ লিখলাম ভি এ বি ইজ ইকুয়াল টু মাইনাস ভি বি যে কোনো দিকে গতিশীল দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ মনে করি আমরা ও বিন্দু থেকে একটি বস্তু ওপি বরাবর ভি এ বেগ নিয়ে চলছে অপর একটি বস্তু ও কিউ বরাবর ভি বি বেগ নিয়ে চলছে আবার বলি দুটি বস্তু একটি ওপি বরাবর ভিএ বেগ নিয়ে চলছে অপর বস্তুটি ও কিউ বরাবর ভি বি বেগ নিয়ে চলছে তাহলে আমরা ভি এ যদি মাইনাস এ করি তাহলে এদিকে হবে বাঁদিকে ডান দিকে যাচ্ছিলো এ ভেক্টর এদিকে হবে মাইনাস ভি এ ভেক্টর বি বস্তুর বেগ অর্থাৎ ভবি মাইনাস এ বস্তু ঋণাত্মক গতিবেগের ভেক্টর যোগ সঙ্গে সমান তাহলে এটা হলো বি বস্তুর গতিবেগ ভিবি এটা হলো এ বস্তু ঋণাত্মক গতিবেগ ভি এ তাহলে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার যে লব্ধি ভেক্টর হবে সেই লব্ধি ভেক্টরটাই হবে আপেক্ষিক গতিবেগের সঙ্গে সমান এখানে আমরা যদি সামন্তরিক সূত্র লাগাই সামান্তরিক সূত্র লাগালে ও আর ও আরটি হচ্ছে এখানে লব্ধি গতিবেগ তাহলে ও আর ইজ ইকুয়াল টু কত হবে ভি এ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ভি এ ভিবি কস পাই মাইনাস থিটা এখানে কোনগুলো বলে নি পিও কিউ এটা হচ্ছে থিটা তার মানে পি ড্যাস ও কিউ এটা যদি থিটা হয় তাহলে পি ও কিউ এটা হবে পাই মাইনাস থিটা আর এটা কিউ ও আর এই কোনটা হচ্ছে ফাইভ এখানে তিনটে কোন দেখিয়েছি এই কোনটা অর্থাৎ পিও কিউ ইসিক্যাল টু থিটা পি ড্যাস ও কিউ ইজ ইকাল টু পাই মাইনাস থিটা এবং কিউ ও আর এই কোনটা দেখিয়েছি ফাইভ ও পি ভেক্টরকে দেখিয়েছি এ ও পি ভেক্টরকে দেখিয়েছি মাইনাস এ ও কিউ ভেক্টরকে দেখিয়েছি ভি বি এবং ও আর ভেক্টর এক্ষেত্রে হয়ে যাবে ভি বি এ অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে ভি বস্তুর গতিবেগ তাহলে এখানে যদি আমরা সামান্তরিকটা পূর্ণ করি তাহলে সামন্তরিক সে সূত্র অনুসারে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র অনুসারে ওআর হবে ও আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ভি এ ভি বি কস পাই মাইনাস কারণ এই কোনটা আছে পাই মাইনাস থ্রিটা এক্ষেত্রে ভি ভি ভেক্টর এবং মাইনাস এ ভেক্টর এই দুটোর মধ্যবর্তী কোন হচ্ছে পাই মাইনাস থ্রিটা এবার দেখা যাক তাহলে ও আর ইজ ইকুয়াল টু কী ও আর ইজ ইকাল টু এ এখানে লিখেছি ভি এ ইজ ইকুয়াল টু ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস পড়েছি কেন কস পাই মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস কস থিটার তাহলে সেই মাইনাসটা এখানে লাগিয়েছি মাইনাস প্লাসের জায়গাটা মাইনাস হয়ে গেছে টু ভি এ ভিবি কস থিটা এরপরে আসছে যদি আমরা ধরে নিই যে এই লব্ধি ভেক্টরটি অর্থাৎ আপেক্ষিক গতিবেগ ভেক্টরটি যদি ভিবি ভেক্টরের সাথে ফাই কোন করে থাকে এখানে যদি কিউ ওআর ফাই কোন হয় তাহলে ট্যান ফাইভ হবে ভি এ সাইন পাই মাইনাস ফা পাই থিটা বাই ভি বি প্লাস ভিএ কস পাই থিটা এটা আমরা আগে করেছি দুটো ভেক্টরের যে লোকদি ভেক্টরের লব্ধি ভেক্টরটি যদি এই ভেক্টরটির সঙ্গে ফাই কোন করে থাকে তাহলে ট্যান ফাইভ হয়ে যাবে ভি এ সাইন পাই থিটা বাই ভিবি প্লাস ভিএ কস পাই থিটা তাহলে সাইন পাই মাইনাস থিটা ইজ ইয়াল টু সাইন থিটা তাহলে লিখতে পারি এ সাইন থিটা আর নিচে ভিবি প্লাস এ কস পাই মাইনাস থিটা কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস কস থিটা সেই জন্যই প্লাসটা এখানে আমরা মাইনাস কস থিটা করেছি এখানে কস পাই মাইনাস থিটা ইজ ইকাল টু ভি এ কস মাইনাস কস থিটা ফাইনালি এটা হবে এ সাইন থিটা বাই ভি ভি মাইনাস এ কস থিটা তাহলে যে কোনো দিককে গতিশীল দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক বেগের মান আমরা নির্ণয় করতে পারি এই সমীকরণটার সাহায্যে ভি বিএ এ ইজিক্যাল টু রুট অফ ভি এ স্কোয়ার প্লাস ভি বি এ স্কোয়ার মাইনাস টু ভি এ ভিবি কস্তিটা এবং এই যে আপেক্ষিক গতিবেগের দিকটা নির্ণয় করতে পারি এই ফর্মুলাটার সাহায্যে যেখানে ট্যান ফাই ইজ ইকুয়াল টু ভি এ সাইনথিটা বাই ভি বি মাইনাস ভি এ কস্তিটা যেখানে ফাইভ হল লব্ধি গতিবেগের সঙ্গে এই ভিবি যে ভেক্টরটার কোন এরপরে একদম আপেক্ষিক তরণ রিলেটিভ অ্যাক্সিলারেশন আমরা ধরি দুটি বস্তু একটি গতিবেগে চলছে বা ক্রমবর্ধমান গতিবেগে চলছে দুটো বস্তুরই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে তাহলে প্রথম বস্তুটারও যদি বেগ বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বস্তুটারও যদি বেগ বৃদ্ধি পায় তাহলে দুটি বস্তুই ত্বরণ নিয়ে চলছে তাহলে এক্ষেত্রে আপেক্ষিক তরণ আমরা বলবো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর আপেক্ষিক গতিবেগের পরিবর্তনের হারকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তরণ বলে তাহলে প্রথম বস্তুটিরও ত্বরণ হচ্ছে দ্বিতীয় বস্তুটিরও ত্বরণ হচ্ছে তাহলে দ্বিতীয় বস্তুটি যদি আমি আপেক্ষিক তরণ নির্ণয় করি প্রথম বস্তুর সাপেক্ষে তাহলে সেটা হবে কি গতিশীল বস্তুর আপেক্ষিক গতিবেগের পরিবর্তনের হার আমরা জানি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ ইজ ইকুয়াল টু ভি এ ভেক্টর এটা আগেই করলাম এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ হবে ভি বি এ ভেক্টর সমান ভি বি মাইনাস এ এই পর্যন্ত আমরা আগে করেছি এখন যদি এইটা ভি বি এটা যদি আপেক্ষিক বেগ হয় তাহলে এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক তরণ কত হবে সেটাকে আমরা এফ ভেক্টার অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর ত্বরণ ইজ ইকুয়াল টু কত করব তাহলে এইটাকে এই যে বেগ এই বেগটার পরিবর্তনের হার অর্থাৎ ডিডিটি অফ ভি বি এ তরণ হচ্ছে এফ এ ইজ ইকাল টু ডিডিটি ভি বি এ তাহলে ডিডিটি অফ ভিবি মাইনাস ভিএ আমরা জানি ভি বি এ টু ভিবি মাইনাস ভি এখানে বসেছি ডিডিটি অফ ভি ভি মাইনাস ভিএ ইজ টু ডিডিটি অফ ভিবি মাইনাস ডিডিটি অফ ভিএ তাহলে এটা কি হচ্ছে ডিডিটি অফ ভিবি ইজ ইকাল টু এফ বি বস্তুতরণ মাইনাস ডিডিটি অফ ভি এ ইজ ইকাল টু এফ এ অর্থাৎ এ তরণ তাহলে বি বস্তুতরণ মাইনাস এ তরণ ভেক্টর তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ বি ইজিক এফ বি প্লাস মাইনাস এফ এ অর্থাৎ আমরা বলতে পারি এ বস্তুর সাপেক্ষে বি তরণ আপেক্ষিক তরণ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক তরণ হবে বি বস্তুর প্রকৃত ত্বরণ প্লাস এ বস্তুর ত্বরণের ঋণাত্মক ভেক্টরের যোগফল তাহলে এখানে লিখেছি এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক তরণ ইজিক টু বি এর তরণ ও এর ঋণাত্মক তরণের ভেক্টর যোগফল বি বস্তুর আপেক্ষিক তরণ হবে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর তরণ এবং এর ঋণাত্মক তরণের ভেক্টর যোগফল কোনো গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ একটি বস্তু গতিশীল তার সাপেক্ষে আমরা যদি বৃষ্টির গতিবেগের কথা আলোচনা করি তাহলে সেই বৃষ্টির একটি আপেক্ষিক গতি থাকবে আমরা জানি যদি লোকটি গতিশীল অবস্থায় না থাকে অর্থাৎ লোকটি যদি তার ভূমির উপর সে যদি দাঁড়িয়ে থাকে এবং বৃষ্টি যদি হয় সেই ক্ষেত্রে বৃষ্টির ফোঁটা সরাসরি উল্লম্বভাবে উপর থেকে নিচের দিকে পড়বে যদি বাতাস না বয় এখন তাহলে যদি লোকটি গতিশীল অবস্থায় না থাকে তার কাছে মনে হবে বৃষ্টির ফোঁটাগুলো উল্লম্বভাবে উপর থেকে নিচের দিকে আসছে এখন ওই লোকটি যদি গতিশীল হয় এই অবস্থায় তাহলে তার কাছে এখন ওই বৃষ্টির ফোঁটাগুলো কীভাবে আসবে সেটাই আমরা কাল ক্যালকুলেশন করবো সেইটাই হবে বৃষ্টির আপেক্ষিক গতি এখানে আমরা দুটো অক্ষ দেখিয়েছি একটি অনুভূমিক অক্ষ একটি উল্লম্ব অক্ষ ধরি ওই ব্যক্তি অনুভূমিক দিকে ইউ বেগ নিয়ে চলছে এবং বৃষ্টি উপর থেকে ভি বেগে নিচের দিকে পড়ছে তাহলে ওয়াই অক্ষ বরাবর বৃষ্টির গতি দেখিয়েছি উপর থেকে নিচের দিকে এবং রানদিকে দিকে দেখিয়েছি ব্যক্তির গতি এটা হচ্ছে ইউ এবং বৃষ্টির গতি দেখিয়েছি ভি তাহলে এই দুটোর যে আপেক্ষিক গতি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা এখানে দেখিয়েছি এটা ইউ এটা ভি এদিকে আমরা করেছি মাইনাস ইউ তাহলে এই ভি এবং মাইনাস ইউ এর আগে লব্ধি ভেক্টর এটা ভি এটা মাইনাস ইউ তাহলে এই দুটো ভেক্টরের যে লব্ধি সেটা হবে ডাব্লু ভেক্টর তাহলে ডাব্লু ভেক্টরটাকে আমরা দেখিয়েছি এটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ইজ টু ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর এখন এটা যদি থিটা হয় অর্থাৎ যদি আপেক্ষিক গতি সেটা যদি এই বৃষ্টির গতির সঙ্গে থিটা কোন করে থাকে যদি বৃষ্টির আপেক্ষিক গতি এই বৃষ্টির প্রকৃত গতির সঙ্গে থিটা কোন করে থাকে সেই ক্ষেত্রে টেন থিটা হয়ে যাবে ইউ বাই ভি তাহলে দুটো সমীকরণ আমরা পেলাম রুটোবার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আর এখানে টেন থিটা হলো ইউ বাই ভি যেখানে ইউ হচ্ছে ব্যক্তির গতি এবং ভি হচ্ছে বৃষ্টির গতি তাহলে এই এক নম্বর সমীকরণ থেকে আমরা যে বৃষ্টির গতি তার মানটা পেতে পারি এবং এই দু নম্বর সমীকরণ থেকে বৃষ্টির যে আপেক্ষিক গতি তার যে অভিমুখ সেটা আমরা নির্ণয় করতে পারি এক নম্বর সমীকরণ থেকে বৃষ্টির আপেক্ষিক গতির মান এবং এই দু নম্বর সমীকরণ থেকে বৃষ্টির আপেক্ষিক গতির অভিমুখ আমরা নির্ণয় করতে পারি সেই জন্যে আমরা যদি গতিশীল না হই তাহলে বৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে গেলে আমরা ছাতাকে সরাসরি উপরের দিকে রাখি মাথার উপরে ছাতাকে রাখি তাহলে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারি কিন্তু যদি আমি গতিশীল অবস্থায় থাকি তখন তার ক্ষেত্রে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ একটু তির্যকভাবে আসে অর্থাৎ ছাতাটিকে একটু সামনের দিকে এগিয়ে ধরতে হয় তাহলেই বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় তাহলে এটা হলো কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ বস্তুর গতি ব্যক্তির গতিবেগ যদি ইউ হয় বৃষ্টির গতিবেগ যদি ভি হয় তাহলে আপেক্ষিক গতিবেগ হবে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর পরম মান হবে অর্থাৎ যে বৃষ্টির আপেক্ষিক গতির মান হবে লুটোভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এবং তার দিকটা হবে অর্থাৎ থিটা থিটা যদি ওই আপেক্ষিক গতির সঙ্গে যদি বৃষ্টির গতিবেগের কোন থিটা হয় তাহলে ট্যান থিটা ইজিক টু ইউ বাই ভি তাহলে এটা হলো আপেক্ষিক গতির মান আর এখান থেকে আমরা আপেক্ষিক গতির অভিমুখ নির্ণয় করতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ জানাবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে অবশেষে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি